মে মাসের ফুটিফাটা গরমে কলকাতা যখন হাঁসফাঁস করছে, তখন তার থেকে নিষ্কৃতি পেতে 10 দিনের উত্তরবঙ্গ সফরে বেরিয়েছিলাম আমরা। প্রথমে গিয়েছিলাম কালিম্পং এর চিসাং, সেখানে 18 থেকে 20 মে 2 দিন ছিলাম। সেই চিসাং, তাকদা, তোদে সফরের ভিডিও আমাদের চ্যানেলে আগেই দিয়েছি, যারা দেখতে ইচ্ছুক চ্যানেলের নামের উপর ক্লিক করে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের আজকের এপিসোডে থাকছে সামথার, ইয়ংমাকুম, পানবুদারা ভিউ পয়েন্টে ভ্রমণের বর্ণনা। ভিডিওর শুরু করছি সামথারে আমিহুদ হোমস্টেতে পৌঁছানো দিয়ে। আমিহুদ হোমস্টের অবস্থান এবং তার চারদিকের যে নৈসর্গিক দৃশ্য, তা এক কথায় অপূর্ব এবং অকল্পনীয়। সেটা আপনারা একটু দেখে নিন ছবিতে, তারপর আমি ভিডিওতে আমাদের তোলা ঘরের ছবি এবং আশেপাশের ছবিগুলো দেখাবো। আগে কয়েকটা ছবিতে আপনারা তার লোকেশনটা এবং আশপাশটা একটু দেখে নিন, কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য। আজ 20/5/2023 আমরা আমিহুদ হোমস্টেতে এসে পৌঁছালাম সামথারের। আমিহুডে যে ঘরগুলো, রেট হচ্ছে 1800 পার ডে পার হেড। আমরা সেরকম একটা ঘর নিয়েছি, ঘরটা রিসোর্টের একতলায়। দোতলা তিনতলার ভিউগুলো যদিও ভালো, সেটা আমরা পাইনি। আমরা এই ঘরগুলো দেখাচ্ছি, 1800 পার ডে পার হেড ঘরটা। এই হলো বিছানা, বিছানাটা অবশ্য বড়, লম্বা চওড়া আছে। কাপল এবং একটা একজন ছেলে বা মেয়ের পক্ষে ঠিকই আছে, সাজানো গোছানো আছে। ওয়ার্ডরোব আছে, বাথরুমটা একটু আকারে ছোট, গিজার আছে, বেসিনটা ছোট বেসিন। বাথরুম অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আকারে ছোট। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলবেলায় হোমস্টের পাশেই আছে একটি চার্চ, সেই চার্চটি দেখতে বেরোলাম। চার্চের চারদিকের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য বেশ সুন্দর, পাহাড় দিয়ে চারদিক ঘেরা। চার্চের ভিতরের দিকটাও বেশ ছিমছাম পরিপাটি, চার্চটা বেশ লম্বা, একসাথে অনেক লোকের প্রেয়ার করার জায়গা আছে। সে সময় কেউ অবশ্য চার্চে ছিল না, আমরা একটু চার্চের ভিতরটা উঁকি দিলাম, দেখে বেশ ভালো লাগলো। চার্চের ঠিক পিছন দিকেই আছে একটি ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছালাম। ভিউ পয়েন্টের চারদিক পাহাড় দিয়ে ঘেরা, দেখতে খুবই ভালো লাগলো। আগের দুদিন বৃষ্টি হয়েছে, তারপর এই আজকে একটু রোদ উঠেছে, আকাশে মেঘ এবং রোদের খেলা। তার মধ্যে ভিউ পয়েন্টের নৈসর্গিক দৃশ্য আমাদের কাছে বেশ সুন্দরভাবে ধরা দিল। ক্যামেরায় জুম করে নিচেটা একটু দেখার চেষ্টা করলাম, নিচের ঘর বাড়ি সব বেশ ভালোই দেখা যাচ্ছে। দেখলাম পাশে একটা নদী চলে গেছে নিচে গ্রামের পাশ দিয়ে, সেই নদীটাও আমরা ক্যামেরায় জুম করে ধরার চেষ্টা করছি। অনেকটাই বেশ ভালোভাবে দেখা গেল। তারপর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নিজেদের এক প্রস্থ ছবি ছবা ভিডিও তোলার কাজ শেষ করলাম। তারপর আমরা আস্তে আস্তে আবার হাঁটা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমিহুদ হোমস্টেতে আমাদের একদিনেরই বুকিং ছিল, তার ফলে পরের দিন সকাল 10টা নাগাদ উঠে চা ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম এই আমিহুদ হোমস্টে থেকে কাছাকাছি একটা জায়গায়। সেই জায়গাটির নাম হলো ইয়ংমাকুম। সেখানে মঞ্জুশ্রী ধীম নামে একটা সুন্দর রিট্রিট আছে, সেখানে আমাদের 2 দিনের বুকিং আছে। আমরা এবার সেখানে সরাসরি চলে যাচ্ছি, সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আমরা যে সময় ইয়ংমাকুমে মঞ্জুশ্রী ধীম রিট্রিটে গিয়ে পৌঁছেছিলাম, সেই সময় চারদিক পুরো মেঘে ঢাকা ছিল। ঢাকা বলতে সেই মেঘ একদম রিট্রিট এসে ঢুকে যাচ্ছিল, তার ফলে আমরা তখন গিয়ে সেই মুহূর্তে কিছু ছবি তুলতে পারিনি। মেঘেদের যে ছবি তুলেছি সেটা পরে আপনাদের দেখাচ্ছি, তার আগে এই মালিক পক্ষের তরফ থেকে পাওয়া কিছু ছবিতে আপনাদের দেখাতে চেষ্টা করছি জায়গাটার অবস্থান। দেখুন কত সুন্দর নৈসর্গিক দৃশ্য। এটা ঘরের ভিতর থেকে তোলা ছবি, অ্যাকচুয়ালি বারান্দায় গিয়ে দাঁড়িয়েও ছবি তোলা যাচ্ছিল না,
কারণ মেঘ বারান্দা পেরিয়ে আমাদের ঘরের দিকে চলে আসছিল এবং দরজাও বন্ধ রাখতে হচ্ছিল। আমরা জাস্ট দরজাটা খুলেছি ছবি তুলব বলেই এক একটা মেঘের ধাক্কা এসে একবারে পুরো রিট্রিটকে ঢেকে দিচ্ছিল এবং জানলা দরজা খোলা পেলে ঘরে ঢুকে যাচ্ছিল। সেই মেঘের ছবি আমরা কিছুটা কিছুটা তুলে রেখেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। দিনের বেলাতেও দূর থেকে একটা পাখি এবং পোকামাকড়ের অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে। পরদিন সকালে রোদ উঠতে সবার মন বেশ খুশি, ছবি ছাপা তোলার দিকে তখন সবাই বেশ মন দিল। সন্ধ্যের চাটা বাইরে বসে খেলাম, খুব সুন্দর লাগছিল চারিদিকে দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যের চা পান করতে। সন্ধ্যে তখনও নামেনি, বিকেলই বলা যায়, কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছিল যেন সন্ধ্যে নেমে এসেছে। চয়ের সাথে দিয়েছিল পকোড়া, আমরা খেতে খেতে চারদিকে নৈসর্গিক দৃশ্য দেখতে থাকলাম। এটা সন্ধ্যের পরের ছবি, সন্ধ্যের পর এখানে অবশ্য বিশেষ কিছু করার নেই। আর এটা একটু চাটা খাওয়ার পর যখন ওই বাইরে সামনের দিকে বেড়াচ্ছিলাম সেই সময়কার মেঘের ছবি তোলা। কিনারের পর রাতের দৃশ্য, সেই সময়ও পোকামাকড় এবং ঝিঁঝি পোকার একটানা অবিরত ডাক শোনা যাচ্ছিল। বেশ একটা মায়াময় পরিবেশ, খুব ভালো লাগছিল। পরদিন সকালে উঠে আমাদের যাওয়ার কথা ছিল পানবুদারা ভিউ পয়েন্ট। সেই অনুযায়ী আমরা সকাল সকাল উঠে চা টিফিন খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম পানবুদারা যাওয়ার জন্য। তো এই আমিহুদ হোমস্টে এবং মঞ্জুশ্রী ধিম এই যে রিট্রিট, এই দুটো জায়গায় থাকার রুম সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই। সেটা হলো আমিহুদে চেষ্টা করবেন সবসময় দোতলা বা তিনতলায় থাকার জন্য। দোতলা বা তিনতলার রুম থেকে ভিউটা অনেক দূর পর্যন্ত পাওয়া যায় এবং পাহাড়গুলো বেশ আরও ভালোভাবে দেখা যায়। আমরা দোতলা বা তিনতলায় জায়গা না পেয়ে বাধ্য হয়েছিলাম একতলায় ঘর নিতে। আর মঞ্জুশ্রী রিট্রিটের ব্যাপারে যেটা বলার কথা, এখানে সব সমস্ত ঘরই গ্রাউন্ড ফ্লোরে এবং চারদিকের প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো। তবে এখানে দুটো ব্লক আছে, ওল্ড ব্লক আর নিউ ব্লক। ওল্ড ব্লকের ঘরগুলোর ভাড়া হলো 1600 টাকা, নিউ ব্লকের ঘরগুলোর ভাড়া হলো 1800 টাকা। এই এখন যেগুলো পর্দায় দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ ব্লকের ঘর, এখানে 4টে ঘর আছে, 1800 টাকা করে পার ডে পার হেড। চেষ্টা করবেন এখানকার কোনো একটা ঘর নিতে, এখানকার ঘরগুলোর লোকেশন কম্পারেটিভলি ওল্ড ব্লকের ঘরগুলোর তুলনায় একটু বেশি ভালো, তারপরে চেষ্টা করবেন নিউ ব্লকে ঘর নিতে। এবং তার উপরই ভিডিওর দৈর্ঘ্য যাতে অহেতুক বেড়ে না যায় সেই জন্য প্রয়োজনীয় কিছু তথ্য আমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের উপর ক্যাপশন আকারে দিয়ে দিতে থাকছি, সেইগুলো একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। তার মধ্যে আমরা হোটেলগুলিতে যোগাযোগের ঠিকানা এবং হোটেলের ভাড়া এবং আশেপাশে সাইট সিইং করবার জায়গা সেই সব সম্পর্কিত কিছু তথ্য ভিডিওর মাঝে মাঝে দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো ফলো করবেন। সেগুলো ফলো করলে আশা করি আর কোনো অসুবিধে হবে না। আমাদের এবার পরবর্তী গন্তব্যস্থল পানবুদারা ভিউ পয়েন্ট, সেখানে আপনাদেরকে নিয়ে যাই ভিউ পয়েন্টের কিছু দৃশ্য দেখানোর জন্য। পানবুদারা ভিউ পয়েন্টে আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন ওয়েদার মোটেই অনুকূল বলা যায় না, কারণ আকাশে তো রোদ ছিল না, সূর্যের দেখা সকাল থেকেই ছিল না। ওখানে গিয়ে যখন পৌঁছালাম চারদিক হঠাৎ করে মেঘে ঢেকে গেল, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি একবারে পুরো কুয়াশার আস্তরণের মতো মেঘের চাদর পাহাড়গুলোর পাহাড়ের মাথাগুলোকে ঢেকে রেখেছে। আমরা তার ভিতর যতটুকু পারলাম আবছা আবছা অবস্থায় দেখলাম, ততটুকুরই ভিডিও আমরা তুলেছি আপনাদেরকে দেখানোর সেটা চেষ্টাও করছি। এই ভিউ পয়েন্টের চারিদিক একেবারে খোলা, দূরে পাহাড়ের মাথার উপর দিয়ে হু হু করে হাওয়া বয়ে আসছে। আমাদের যথেষ্ট ঠান্ডাই লাগছিল, শুধু একটা শার্ট পরে গেছিলাম, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। সেই প্রবল কুয়াশা আর প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে আমরা পানবুধারা ভিউ পয়েন্ট দেখা শেষ করে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন লোনেগাঁওয়ের উদ্দেশ্যে। প্রসঙ্গত একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি গুগলে সার্চ করে ফোন নাম্বার জোগাড় করে মঞ্জুশ্রী ধিম রিট্রিটে রুম বুক করতে যান, সেক্ষেত্রে আপনারা
সুনন্দা নামের একজন বুকিং এজেন্টের সন্ধান পাবেন। তার মাধ্যমে যদি রুম বুক করেন তাহলে আগে ওল্ড ব্লকের ঘরগুলোই ভাড়া দেবার চেষ্টা করা হয়। তাই আপনারা আমার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিউ ব্লকে ঘর পাওয়ার জন্য জোর দেবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমাদের পরের ভিডিওতে থাকবে ডাবলিং, লামাধারা, চারখোল, নোকধারা, ঝান্ডিধারা ভিউ পয়েন্ট, লাভা ও লোলেগাঁওতে ভ্রমণের বর্ণনা। আপনাদের অনুরোধ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে।